আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমার যে বোনকে দেখতে পাচ্ছেন, গত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এসে ভর্তি হন। উনি যখন ভর্তি হন তখন উনি আমাদেরকে একটা ছোট্ট রিভিউ দিয়েছিলেন যে উনি কি অবস্থা আসলে আমরা ওনাকে রিসিভ করেছি, ঠিক তার বিষয়ে। আসুন দর্শক, আমরা ওনার সেই দিনকার সেই রিভিউটা একটু দেখে আসি যে কেমন ছিলেন উনি। আসসালামু আলাইকুম, আমার নাম নূরজাহান, বয়স 38 বছর। আমি গাজীপুরতে আসছি। 8-10 বছর ধরে আমার সারা শরীরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে, হাঁটুতে, সারা শরীরে। এই ব্যথার জন্য আমি 8-10 জন ডাক্তার দেখাইছি, সব ডাক্তাররাই ব্যথার জন্য অপারেশনের কথাই বলছে। আমার তো ডায়াবেটিস, এলেগে অপারেশনটা করাইনি। আমি চাচ্ছিলাম যে অপারেশন ছাড়া কেমনে সুস্থ হওয়া যায়। ইউটিউবে দেখে আমি স্যারের কাছে আসছি, স্যারের কাছে আসছি মতো 15 দিনের ভর্তির কথা বলছে। আজকে আমার এখানে তৃতীয় দিন চলতেছে। দর্শক দেখলেন তো, একটা সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন আমার এই বোনটি। তো সেই দিনের সেই বোন এবং আজকে অনেকটুকুই পার্থক্য আছে। আসুন দর্শক, একটু ওনার মুখ থেকে শুনি যে আফটার ট্রিটমেন্ট কেমন আছেন উনি। আসসালামু আলাইকুম। বোন, মনে আছে কিনা যে প্রথম দিন যখন ভর্তি হয়েছিলেন, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম, তো সেই যে একটা খারাপ একটা অবস্থায় ভর্তি হয়েছিলেন, অনেক কিছুই ছিল যেটা আপনি আগে করতে পারতেন না, অনেকগুলো প্রবলেম ফেস করতেন আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো করতে গিয়ে, উঠা বসা থেকে শুরু করে অনেকগুলো কাজে। তো এখন যদিও আপনি আপনার সেই লাইফে এখনো প্রবেশ করেননি, স্টিল আপনি এখন হসপিটালে আছেন, বাট শারীরিক অবস্থাটা কি, কেমন ফিল করছেন আপনি এখন? তো সুস্থ। এই যে আগে যে প্রবলেমগুলো হতো, যেমন উঠা বসায় বা আপনার হচ্ছে নিজের কাজগুলো নিজেগুলো করতে গিয়ে দীর্ঘ সময় বসে থাকলে সমস্যা হতো বা দীর্ঘ সময় হাঁটলে সমস্যা হতো, সিঁড়ি দিয়ে ওঠা নামে কষ্ট হতো, সেই জিনিসগুলোর এখন কি অবস্থায় যদি একটু খুলে বলতেন? সিঁড়ি দিয়ে ওঠা নামে আগে তো ইয়ে নাই, কোমরের সমস্যা ছিল বেশি। কি হতো একটু বলেন না একটু। ওই যে নিশা হইলে যেমন আর উঠতে পারতাম না। তাহলে এই যে এখন যে আপনি বললেন যে আপনি এখন ভালো আছেন, এটা বুঝেছেন কিভাবে? সিচুয়েশন এখন একটু উঠবস করে দেখেছেন? আর এখন এখন বসে থাকতে পারে। আর কি হতো? আর এই যে পাও ঝিঝির করতো, পরে হাতের দিকে ব্যথা হইতো, পরে সারা শরীরও ব্যথা হয়ে থাকতো। আচ্ছা, তো এখন কি পা ঝিঝির করে না? এখন আর নাই। আর সারা শরীরে যে ব্যথা সেটার কি অবস্থা? এটাও নাই, ব্যথাটা কমে গেছে। যখন ভর্তি হলেন ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন? থেরাপি দেওয়ার পরের থেকে আস্তে আস্তে ব্যথাটা একটু কমছে, পরে দেওয়ার পরে আর কি একবারই ব্যথাটা আর নাই। একদম টোটালি মনে হচ্ছে যে ঠিক একটা সময় যখন সুস্থ ছিলেন, ভালো ছিলেন, ব্যথা ছিল না, ঠিক সেই অবস্থাটা মনে হচ্ছে। আমাদের শরীর যখন নিজের থেকে ভিতর থেকে ভালো হয় তখন কিন্তু আমরা অনেকে বুঝতে পারি যে সুস্থ। হ্যাঁ, সুস্থ। আপনি ভিতর থেকে কেমন অনুভব করছেন এখন? ভালো। আর এই আপনার এই সুস্থ হওয়ার পিছনে যাদের অবদান আছে, যেমন আপনার ফিজিওথেরাপিস্ট আছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আছে, নার্স আছে, মানে অনেকগুলো মানুষের কম্বিনেশন, তাদের সেবাগুলো কেমন ছিল? ভালোই সেবা। তারা কি টাইম টু টাইম এসেছে আপনার কাছে? টাইম টু টাইম এস খাবার দাবার বা আপনার হচ্ছে যে টাইম টু টাইম আপনাকে দেখতে আসা, টাইম টু টাইম থেরাপি দেওয়া, এই সব কিছু কি ঠিক ছিল? হ্যাঁ, সবই ঠিক ছিল। আপনারা ধরেন এর আগেও আরো অনেক হসপিটালে গিয়েছেন, দেখেছেন, যেটা আমরা নিজেরও আসলে অনেকে হসপিটাল ভিজিট করি, তো তাদের সাথে এটার পার্থক্যটা কি দেখছেন? হসপিটাল তো ভর্তি হই না, এমনি ডাক্তার দেখাইছে আর কি। আচ্ছা, ডাক্তার দেখাইছে। বাট এমনি এইটাই প্রথম আপনার কোথাও ভর্তি? প্রথমই হসপিটাল ভর্তি। তো অভিজ্ঞতাটা কেমন? ভালোই, চিকিৎসা আলহামদুলিল্লাহ। আপনার সাথে যদি ধরেন কখনো এরকম কোন একটা মানুষের দেখা হয়ে যায় যে যে দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় আক্রান্ত, তাকে আপনি কি সাজেস্ট করবেন? আসতে বলবো যে। কেন বলবেন এই কথা? আমি যদি সুস্থ থাকি তারা তো বলবো যে জানো যারা সুস্থ আপনি হইবেন, কারণ আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা সেটা শেয়ার করার চেষ্টা করি আরেকজনের সাথে। সবাই দোয়া করবেন আমি যে বাসাতে এরকমই সুস্থতা থাকি। আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন তো, একটা মানুষ যখন আসেন, আমরা যখন রিসিভ করি, কিছু কিছু পেশেন্ট থাকে একদম টোটালি বিছানায় শয্যাশায়ী হয়ে আসেন, একদম শেষ মুভমেন্টে তারা আসেন, সেই ধরনের পেশেন্টকে আসলে রিভার্স করাটা কিছু কিছু ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে। সো আমাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখনই সমস্যা যেখানেই চিকিৎসা করেন অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞের সাথে আপনারা পরামর্শ করবেন যে আপনার কী করা উচিত, অ্যাটলিস্ট জানার চেষ্টা করবেন যে আপনার রোগটা কী। আপনি যদি রোগ সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে যান, চিকিৎসাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ডিপিআরসির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।